নমস্কার, ভাগ্যোজ্জ্বল সঞ্জয় অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে আজকে আমি মহারাজ সঞ্জয় শাস্ত্রী আপনাদের সামনে কিছু আলোচনা করব। তো যে পর্বটা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আগে সেটাকে বলি, সেটা হচ্ছে ব্যবসা করবেন কিন্তু কোন ব্যবসা। প্রতিদিন আমার কাছে যেসব আপনারা কুষ্টি বিচার করতে আসেন, তাদের প্রত্যেকেই কিন্তু কম বেশি আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে আমরা কি বিজনেস করব, বিজনেস করব না চাকরি করব, আর ব্যবসা করলেই বা কি বিজনেস করব। আচ্ছা, বিজনেস করবেন না চাকরি করবেন সেটা নিয়ে আমি অন্য একটা প্রোগ্রামে আলোচনা করব। কিভাবে আপনার হরোস্কোপ থেকে বুঝতে পারবেন যে আপনি চাকরিতে যাবেন না ব্যবসায় যাবেন, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ব্যবসা করতে চাইছেন, যারা নিজের একটা স্বতন্ত্র বিজনেস চাইছেন, তাদের কিভাবে কোন বিজনেস করলে ভালো হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে আমরা এমন একটা বিজনেস করলাম 5 বছর, সেটাকে কোনো কষ্টে চালালাম, চালানোর পর দেখা গেল আমরা ওখান থেকে প্রচুর ধারদেনা হয়ে গেল এবং ব্যবসাটা বন্ধ করে আমরা আরেকটা ব্যবসায় চলে গেলাম। এবং বিজনেসম্যানদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, গণেশ উল্টানো, মানে ব্যবসাটা বন্ধ করে আরেকটা ব্যবসা। আবার এবং অনেকের ক্ষেত্রে অনেক কমপ্লেক্সে বসে অনেকের আমি শুনেছি বলে যে ও তো অনেকবার গণেশ উল্টেছে, মানে অনেকবার বিজনেস চেঞ্জ করেছে কিন্তু কোনো বিজনেসেই ও স্থায়িত্ব পায়নি এবং ঠিক টিকে থাকতে পারেনি। প্রত্যেকটা বিজনেস 2 বছর, 5 বছর, 7 বছর আলটিমেট ওকে চেঞ্জ করে যেতে হচ্ছে। তো কি ব্যবসা করলে আমাকে লস খেতে হবে না এবং আমাকে বারবার চেঞ্জ করতে হবে না, আমি হয়তো আমার ভালো লাগার বিজনেস অনুযায়ী একটা বিজনেস করেছি, সেই বিজনেসটা আমি চালাতে পারছি না। আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে জানবো যে আমার হরোস্কোপে কি দেখে আমরা বুঝবো যে আমাদের কোন বিজনেস করা উচিত। তো দেখুন, ব্যবসা করবেন কিনা সবার আগে সেটা জানতে হবে। অনেকে আছে চাকরি করছে তার সাথে একটা সাইডে বিজনেসও করতে চাইছে, আমি চাকরি করি সাইডে একটা বিজনেস করতে চাই, কিন্তু আপনি বিজনেস করতে পারবেন কি না তার জন্য সবার আগে প্রথম কি দেখতে হবে বলুন তো, লগ্ন। আপনি যে লগ্নপতি, সেই লগ্ন আপনার যে লগ্নপতি, সেই লগ্নপতি গ্রহটি কি পজিশনে আছে, সে উচ্চস্থ আছে, সে দুর্বল আছে, সে নিচস্থ আছে, কি সে স্বগৃহস্থ আছে, না সে বকরি আছে, কি পজিশনে লগ্ন আছে। লগ্ন যদি আপনার স্ট্রং না হয় তাহলে আপনি বিজনেস করতে পারবেন না, কারণ বিজনেস করতে গেলে একটা প্রচণ্ড মানসিক জোর এবং দৈহিক জোরেরও দরকার থাকে। বিজনেস আপনার ইচ্ছা মতো, আপনি গেলেন গেলেন না, না গেলেন না গেলেন, আপনি গেলেন না আপনার ক্ষতি, এটা চাকরি নয়। আপনি যাবেন না, দুদিন পরে লিভ লিখিয়ে আবার জয়েন করবেন, কিন্তু বিজনেসে এটা হবে না। বিজনেসে কি, আপনার না গেলে আপনার লস, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির লস হবে না, লস হবে আপনার। তাই লগ্নপতি যদি পাওয়ারে না থাকে, লগ্নপতি যদি দুর্বলভাবে থাকে, তাহলে সেই ব্যক্তি বিজনেস না করাই ভালো। প্রথম এটা জানতে হবে যে আমার হরোস্কোপে আমার লগ্নের যে গ্রহ সেই গ্রহ কি পাওয়ারফুল না দুর্বল। সেকেন্ড, সেই গ্রহ যদি বকরি হয়, লগ্নপতি যদি বকরি হয়, তাহলে কখনোই কিন্তু আপনি বিজনেসের সফলতা পাবেন না। শুধু বিজনেস না, লগ্নপতি বকরি হলে আপনি সারা জীবনে অনেক কিছু করেও করতে পারবেন না, কিছু চেষ্টা করেও কিছু করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে কি করা উচিত, লগ্নপতিকে সাপোর্ট দেওয়া উচিত, বা এটা আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেটা কি রেমেডি হতে পারে বা সেটা কি আদৌ সেই বিজনেসটাকে বুস্ট আপ করা যায় কিনা সেটা আপনি দেখবেন, সেটা অবশ্যই বিবেচ্য বিষয়। এবার আমরা কি দেখবো যে ব্যবসা আমরা কোন হরোস্কোপে কোন জায়গা থেকে দেখি। ব্যবসা আমরা প্রধানত হরোস্কোপের সপ্তম ঘর থেকে দেখি, আমাদের লগ্ন থেকে যে 7 নম্বর ঘর, সেই ঘর থেকে আমরা বিজনেস দেখি। তাহলে বিজনেস দেখতে গেলে সপ্তম ঘর দেখব, আর আমরা কর্ম কি করব সেটা আমরা দেখি 10ম ঘর থেকে। আমরা বেশি প্রায়োরিটি দিই 10ম ঘরটাকে, কারণ 10ম ঘর থেকে আমাদের কর্ম নির্ধারণ হয়, বিজনেসের সাফল্যটা অনেকটা সপ্তম ঘর থেকে দেখা যায়, সাফল্যটা সপ্তম ঘর থেকে দেখি। বিজনেসে কতটা জোর পাবো সেটা 3rd নম্বর, 3য় নম্বর ঘরটা থেকে দেখি, আমার মেন্টাল স্ট্রেংথটা কত। এবার আমি কতটা ইনভেস্ট করব সেটাও আমরা 3য় ঘর থেকে দেখি, ইনভেস্ট করার ক্ষমতা আছে কি নেই। এবার দেখুন, সপ্তম ঘর আমার দেখা গেল, আমি 10ম ঘর থেকে বিচার করি আমার কর্ম, এবং 10ম ঘরের মালিক আমি দেখলাম, আমার লগ্নগতভাবে আমার 10ম ঘরের মালিক শুক্র।
তা আমি কি করলাম, সঙ্গে সঙ্গে শুক্রের একটা বিজনেস শুরু করে দিলাম। দশম ঘরের মালিক শুক্র, আর দাদা বলেছে দশম ঘরের যে গ্রহ থাকবে সেই গ্রহ অনুযায়ী ব্যবসা হবে। এটা আপনার ভুলও হতে পারে, এই ব্যাপারটা আপনার ভুল হতে পারে, কারণ সেই ডিসিশনটা নাও হতে পারে। কারণ দেখা গেল আপনার শুক্র দুর্বল, বা আপনার শুক্র আপনার গ্রহের সাথে আপনার লগ্নপতির সাথে শত্রু। ধরুন সিংহ লগ্ন, সেক্ষেত্রে দশমপতিকে, সিংহ লগ্নের দশমপতি হচ্ছে বিষ রাশির ঘর, সেখানে বিষ দশম ঘর হচ্ছে মালিক হচ্ছে শুক্র, বিষ ঘরের মালিক, কিন্তু লগ্নের সাথে শুক্রের একটা কিন্তু দুর্বলতা তৈরি হচ্ছে। আবার দেখা যাচ্ছে শুক্র গিয়ে বসে আছে মঙ্গলের ঘরে বা লগ্নে রবির ঘরে বা কোনো বৃহস্পতি বা কোনো ধরুন ধনুরাশিতে দুর্বলভাবে। মিনে সূর্য কিন্তু বৃহস্পতি ঘরে থাকলেও উচ্চস্থ, সেখানে সূর্য শুক্র একটু পাওয়ার পাচ্ছে। তো আমাকে দেখতে হবে যে এই আমি যদি এই দশম ঘরের শুক্রের অনুযায়ী আমি বিজনেস শুরু করি, তাহলে এই বিজনেস আমি করতে পারবো কি পারবো না, এখানে আমার ভুল হতে পারে। তখন আমরা কি দেবো, যে আমাদের কর্মপতি কতটা স্ট্রং আছে, সে দুর্বল কিনা, সে বকরি কিনা, সে নিচস্থ কিনা, এবং লগ্নপতির সাথে তার মিত্রতা না শত্রুতা, এটা আমাকে জানতে হবে। তবে কি আমি সেই শুক্রের বিজনেস করতে পারবো। যদি আমার সেখানে ধরুন সেই দশম ঘরে আমার আরো দুটো গ্রহ বসে আছে যারা বলিয়ান বা যার শক্তিশালী, ধরুন দশম ঘরে আমার চন্দ্র বসে আছে, তাহলে সেক্ষেত্রে চন্দ্রের বিজনেস আমি করতে পারি, চন্দ্র পাওয়ারফুল আছে, বা আমার রবি আছে বা আমার মঙ্গল আছে। তো সেই অনুযায়ী যেই গ্রহটি আমার দশম ঘরে থাকবে সেই গ্রহটা যদি উচ্চস্থ বা দুর্বল হয় সেটা আমাকে জানতে হবে। যদি সে আমার সেই দশমপতি দুর্বল হয় বা দশম গৃহে যে গ্রহগুলো রয়েছে সেগুলো যদি কোনোভাবে দুর্বল হয়, তাহলে সেই রিলেটেড বিজনেস কিন্তু আমি অ্যাভয়েড করব। আমার মন চাইতে পারে, যেহেতু আমার দশম ঘরের মালিক, সেটা আমার মনে হতে পারে যে এই বিজনেসটা আমি ভালো পারি, কিন্তু আমি বিজনেসটায় ঢোকার পর দেখা গেল বিজনেসটা লস খেলো। সেকেন্ড কি আমাকে দেখতে হবে, যে দশম ঘরে যদি কোনো দশমপতি বা দশম ঘরে কোনো গ্রহ যদি সেইভাবে পাওয়ারফুল না থাকে, তাহলে আমরা সবসময় চলে যাব কি সপ্তম ঘরকে দেখব, সপ্তম ঘর থেকে একটু বিজনেসের সাফল্য দেখি। তো সপ্তম ঘরের গ্রহ যদি পাওয়ারফুল থাকে তাহলে আমরা সপ্তমকে দেখব, অথবা সপ্তমপতি যদি দশম ঘরে দৃষ্টি দিচ্ছে বা দশমপতি যদি সপ্তমে দৃষ্টি দিচ্ছে বা সপ্তমে স্থিত কোনো গ্রহকে দৃষ্টি দিচ্ছে, তবে সেই অনুযায়ী কিন্তু আমরা ব্যবসা করব। তাই বিজনেস করতে গেলে আগে আমাদের দেখতে হবে লগ্ন, তারপর দেখতে হবে দশম ঘরের যে মালিক সে কতটা দুর্বল বা স্ট্রং আছে, তারপর সেই দশমপতি কার সাথে কম্বিনেশন করছে বা কার সাথে যোগাযোগ করছে, লগ্নের সাথে দশমপতির কানেকশন কী আছে, সপ্তম ঘরের সাথে কীভাবে সে কানেকশন করছে। যদি আমার সেই যেই গ্রহটাকে আমি পাওয়ারফুল দেখবো বেশি, সেই গ্রহ রিলেটেড বিজনেস করলে আমি কিন্তু সাকসেস হবো। পাওয়ারফুলটা বুঝবো কি, কোনটা উচ্চস্থ আছে বা ডিগ্রিগতভাবে কোনটা ভালো জায়গায় আছে সেটা আমায় জানতে হবে। আমার দশমপতি যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে বা আমার সপ্তমপতি যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে দেখা গেলো দশমে দশমপতি যেই যেই গৃহে দৃষ্টি দিচ্ছে সেই গৃহের সম্বন্ধিত কোনো বিজনেস করলে আমি সফল হব। তো এগুলোকে আমাদের কিন্তু দেখতে হয় যে আমরা বিজনেসটা করবো কি। এবার বিজনেসের জন্য আরেকটা গ্রহ সেটা কাজ করে, সেটা হচ্ছে রাহু। রাহু প্রচণ্ড বিজনেস মেন্টালিটি তৈরি করে, শনিও কিছু কিছু সময় আমাদের বিজনেসের দিকে ঝুঁকে দেয়, তবে রাহু কিন্তু প্রচণ্ডভাবে আমাদের বিজনেসে। তো রাহু স্ট্রং হলেও কিন্তু বিজনেসটা ভালো হয়, যদি রাহু দুর্বল তারা কিন্তু বিজনেস করতে পারে না। এবং আমি এমন দেখেছি যে রাহুর দশায় একজন বিজনেসম্যান অনেক দূর এগিয়ে গেছে, অনেকে ভাবে রাহুর দশা আমার কিছু হবে না, অথচ রাহুর দশায় সে জীবনে একটা চূড়ায় চলে গেছে। তাই আমাদের বিজনেস করার আগে প্রথমে এই জিনিসগুলো দেখতে হবে। এবার ঘটনা হলো যে আমরা তারা কি ব্যবসা করবে, তাহলে আমি যেরকম বললাম যেই গ্রহের প্রাবল্য বেশি সেই অনুযায়ী ব্যবসা করবে। এবার ধরো আমার রবির প্রাবল্য বেশি, তো রবি আমার কি কি বিজনেস ইন্ডিকেট করে সেটা আমায় জানতে হবে। রবি আমার রাজনীতি রিলেটেড বিজনেস ইন্ডিকেট করে, রবি আমার প্রশাসনিক কোনো কাজে ইন্ডিকেট করে, রবি ইন্ডিকেট করে রক্ত, রক্তের আমি কোনো বিজনেস করতে পারি, ব্লাড ডোনেশনের বা ব্লাড ক্যাম্প তো রেডি করতে পারি, আমি ব্লাড বেচতে পারি যেরকম কানেকশন হয় সেরকম। তারপর আমার পিতার কোনো ব্যবসা থাকলে, আমার বাবার যদি কোনো ব্যবসা থাকে সেই ব্যবসাকে আমি আগে নিয়ে যেতে পারি, সেই ব্যবসার আগে নিয়ে গেলে আমার চলবে ভালো। আবার আমি যদি লাল বস্ত্র, যে কোনো লাল কালারের বস্তু নিয়ে ব্যবসা করতে পারি, প্লাইউডের বিজনেস করতে পারি, অনেকে প্লাইউডের বিজনেস করে, প্লাইউডের বিজনেস করতে পারি, এইসব বিজনেসগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে রবি যাদের ভালো তাদের জন্য ভালো।
এবং যে কোনো জায়গায় ভালো কোনো ম্যানেজমেন্টের ব্যবস্থা অনেকটা রবি কিন্তু দেখে, রবি যদি পজিশন ভালো থাকে তাহলে এগুলো দেখে। এবার যারা চন্দ্র, যারা চন্দ্রের বিজনেস করতে, যারা চন্দ্রের যাদের প্রবল, যাদের বিষ রাশি বা লগ্ন দশম ঘর কর্কট রাশি এরকম যেসব দেখছেন এবং চন্দ্র ভালো পজিশনে আছে, তাদের জন্য চন্দ্রের বিজনেস ভালো, ডিগ্রিগতভাবে চন্দ্র ভালো থাকলে চন্দ্রের জন্য আমরা কী দেখবো? সাদা বস্তু। চন্দ্রের জন্য আমরা দেখবো সাদা বস্তু, যে কোনো রকমের সাদা বস্তু, সাদা বস্ত্র, তারপরে আমরা দেখতে পারি দুধ, চাল, কেমিক্যাল লিকুইড জাতীয় কোনো দ্রব্য, জলের বিজনেস, মিনারেল ওয়াটারের বিজনেস, এরকম যে কোনো রকমের তরল পদার্থের বিজনেস কিন্তু আমরা করতে পারি যদি আমাদের চন্দ্র ভালো থাকে। তো চন্দ্রের বলবতার উপর এগুলো নির্ভর করছে। যাদের মঙ্গল ভালো, যাদের মঙ্গলটা খুব স্ট্রং, তারা কিসের বিজনেস করতে পারেন? মঙ্গল মানে একটা কথা মনে রাখবেন, মঙ্গল স্ট্রং মানে ওয়ান টাইপ অফ বিজনেস টাইকন, বিজনেস টাইকন মানে তারা প্রচুর হাই লেভেলে যায়। তাদের যদি সপ্তম পতির সাথে কোনোভাবে দশম পতির কানেকশন হয়, মঙ্গল ভালো থাকে, মঙ্গলের দৃষ্টি থাকে, এই সব ক্ষেত্রে কিন্তু তারা প্রচণ্ড হাই লেভেলের বিজনেস করেন। বড় বড় কোটি কোটি বিজনেসম্যান যারা কোটিপতি আছেন তাদের বেশিরভাগই মঙ্গল কিন্তু হাই। মঙ্গল শুধুমাত্র যে আমাদের দশম ভাব বা সপ্তম ভাবকে দেখেন, মঙ্গলের মধ্যে একটা এনার্জি থাকে, ফাইট করা, লড়াই করা, বিজনেসে প্রচণ্ড একটা লড়াই এবিলিটি থাকতে হয়, সেক্ষেত্রে মঙ্গলের বলবতা থাকলে কিন্তু ভালো একটা বিজনেসম্যান হওয়া যায়। তো মঙ্গল রিলেটেড বিজনেস কী আছে? মঙ্গল রিলেটেড বিজনেস ধরুন যে কোনো লাল বস্ত্রের ব্যবসা। দেখো আমি রবির ক্ষেত্রেও লাল বললাম, আবার মঙ্গলের ক্ষেত্রেও লাল, কিন্তু এই লালের মধ্যে পার্থক্য আছে। সেখানে যেমন এখানে এখানেও রক্ত রক্ত মানে লাল বস্ত্র জাতীয় কোনো জিনিস নিয়ে বিজনেস আমরা করতে পারি, তেমনি এখানে মেশিনারি আইটেমটা নিয়ে বিজনেস করবো আমরা। যারা কৃষি কাজ করেন, যারা চাষবাস করেন, তাদের মঙ্গল ভালো হতে হবে। তা যদি ক্ষেতি বাড়ি এখন অ্যাডভান্স অ্যাডভান্স এগ্রিকালচার হয়ে গেছে, মেশিনারি দিয়ে এগ্রিকালচার হয়, সেই সব ক্ষেত্রে মেশিনে সেই মেশিনারি প্রোডাক্টও বেচতে পারেন এবং এগ্রিকালচার সেই প্রোডাক্ট ইউজও করতে পারেন। যারা গাড়ির বিজনেস করেন, জমি বাড়ির বিজনেস করেন, ক্যাটারিং এর বিজনেস করেন, তাদের মঙ্গল ভালো হতে হবে। যারা জমি বাড়ির বিজনেস করছেন, দালালি করতে গেলেও আমাদের লাইসিতেও আমাদের মঙ্গলের প্রাবল্য দরকার দালালি করতে গেলে। আমাদের মঙ্গল হায়ার হলে আমরা যে কোনো আপনার সিকিউরিটি সিস্টেমের কাজ করতে পারি। সিকিউরিটি সিস্টেম মানে বাড়িতে দেখা যাচ্ছে বা অফিসে অনেক সিকিউরিটি সিস্টেম লাগায় অনেকে, তার সেই জিনিসপত্র নিয়ে লেনদেন, তার হোলসেলার ডিস্ট্রিবিউটারশিপ আমরা নিতে পারি। যে কোনো ম্যানুফ্যাকচার জাতীয় জিনিস নিয়ে মঙ্গলের কিন্তু কাজ করা যেতে পারে। এবার মঙ্গলের দেখা যাচ্ছে ইট বালির কাজ করতে পারি, প্রমোটিং এর কাজ করতে পারি, বিল্ডার্স এর কাজ করতে পারি, মঙ্গল ভালো হলে বিল্ডিং রিলেটেড করতে পারি। এগুলো আমাদের কিন্তু মঙ্গলটা ভালো হলে আমরা এইসব বিজনেসগুলো করতে পারি। এবার যাদের বুধ, বুধ স্ট্রং, যাদের বুধ খুব স্ট্রং তাদের ক্ষেত্রে আমি কি বলবো, বুধ স্ট্রং এর ক্ষেত্রে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, বুধ মানেই ব্যবসা। যাদের বুদ্ধি ভালো থাকে তারা বিজনেসম্যান বিজনেসম্যান হতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বিজনেস ঝোঁকে। যাদের যদি অন্য কোনো গ্রহের প্রাবল্য কম থাকে সেক্ষেত্রে বিজনেস কিন্তু সপ্তম পতি দশম পতি কানেক্টে এবং পঞ্চম ভাবের সাথে কানেক্টে কিন্তু বিজনেস লগ্নপতির সাথে যদি অ্যাডজাস্ট হয়ে চলে তাহলে কিন্তু আমি বলতে পারি বিজনেসটা ভালো। লগ্ন পাওয়ার ভালো থাকলে, বুধের পাওয়ার ভালো থাকলে তারা শেয়ার মার্কেটে ভালো বিজনেস করতে পারে। বুধ হচ্ছে বাণী, জ্ঞান দিতে পারে, মানে নলেজ থাকে, কোনো প্রফেশনে আপনি টিচারই করতে পারেন, আপনি ইনস্টিটিউট খুলতে পারেন, ভালো গান গাইতে পারেন, বাণী গলা গলার আওয়াজ, যারা যত ভালো ভালো সঙ্গীত শিল্পী আছে বেশিরভাগই তারা দেখা যাচ্ছে বুধের প্রাবল্য তাদের রয়েছে, বুধের হয় জাতক জাতিকা বা বুধের প্রাবল্য তাদের প্রচণ্ড বা দ্বিতীয় ঘরে বুধ প্রচণ্ড স্ট্রং, এগুলো ক্ষেত্রে কিন্তু সিঙ্গার হওয়া যায়। সেক্ষেত্রে বুধের প্রাবল্য থাকলে যে কোনো বিজনেসই আপনি করতে পারবেন, সেক্ষেত্রে কিছুটা সপ্তম ঘর এবং দশম ঘরের ট্যালি করে বুধের বিজনেস আপনি করতে পারেন। এবার দেখা গেলো যারা বৃহস্পতি স্ট্রং, যাদের বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং, সেক্ষেত্রে তারা কি করতে পারেন? বৃহস্পতি প্রচণ্ড রকমের বিজনেস দেয়, যে কোনো হলুদ বস্ত্রে হলুদ রঙের জিনিস আপনি ব্যবসা করতে পারেন, যে কোনো ম্যানেজমেন্ট আপনি চালাতে পারেন, ম্যানেজমেন্টের ব্যবসা আপনি করতে পারেন, কোচিং সেন্টার আপনি খুলতে পারেন, আপনি জ্যোতিষচর্চা করতে পারেন। ভালো ভালো যদি বুধ হয় আপনি, বৃহস্পতি হয় আপনি জ্যোতিষচর্চা করতে পারেন, বুধ ভালো হলেও জ্যোতিষচর্চা করা যায়, বুধ ভালো হলে ওকালতি করা যায়, তেমনি বৃহস্পতি ভালো হলেও ভালো ওকালতি করা যায়, আইনি জজ হওয়া যায়,
বুধটা যদি ভালো হওয়া যায়, তারপর বৃহস্পতি যদি ভালো হয়, বৃহস্পতি যদি স্ট্রং হয় আপনার, আপনি পাণ্ডিত্য করতে পারবেন, মানে আপনি পুরোহিতের কাজ করতে পারেন। বৃহস্পতি স্ট্রং হলে যে কোনো রকম শিক্ষা, কোচিং সেন্টার খুলতে পারেন, ম্যানেজমেন্ট খুলতে পারেন, আপনি যে কোনো কম্পিউটার বিজনেস করতে পারেন, যে কোনো রকমের বিজনেস বৃহস্পতি রিলেটেড, যেগুলো এইসব বিজনেসগুলো আপনি করতে পারেন। প্রচুর রকমের বিজনেস বৃহস্পতি রিলেটেড আছে, সেগুলো কিন্তু আপনি করতে পারেন। আবার দেখা যাচ্ছে যাদের শুক্র স্ট্রং, যাদের শুক্র প্রচুর স্ট্রং, তাদের ক্ষেত্রে কী হবে, শুক্র যাদের স্ট্রং তাদের ঐশ্বর্য রিলেটেড যে কোনো প্রোডাক্টের আপনি ব্যবসা করতে পারেন। আপনি বিউটি পার্লার খুলতে পারেন, আপনি গার্মেন্টসের বিজনেস করতে পারেন, আপনি হোটেলের বিজনেস করতে পারেন, আপনি কসমেটিক্সের বিজনেস করতে পারেন, ঐশ্বর্য লাক্সারি লাইফের যে কোনো জিনিস, আপনি গাড়ির বিজনেসও করতে পারবেন সেক্ষেত্রে, আবার আপনি ইন্টেরিয়ারের বিজনেস করতে পারেন, আপনি আর্কিটেক্ট হতে পারেন, আপনি যে কোনো ধরনের ফাইন আর্টস বা যে কোনো ধরনের সিনেমা জগতের সাথে রিলেটেড, যেমন সিনেমা করতে পারেন বা সিনেমায় আপনি প্রডিউস করতে পারেন, গানের স্কুল খুলতে পারেন, নাচের স্কুল খুলতে পারেন, এগুলো কিন্তু আপনার শুক্রের পাওয়ারে হয়। আপনি একটা এসির দোকান খুলতে পারেন। শুক্র মানে ঐশ্বর্য, যেসব জিনিসে দেয় মেয়েদের, কসমেটিক্স, গার্মেন্টস, যে কোনো জিনিসে কিন্তু শুক্রের প্রাবল্যটা খুব দরকার। সেক্ষেত্রে শুক্র যাতে হয় তারা এইসব বিজনেসগুলো করতে পারে, যে কোনো প্রসাধনী দ্রব্য, আভূষণ জাতীয় দ্রব্য, আভূষণ মানে নাচের আভূষণ যেগুলো থাকে, নাচের বিভিন্ন অর্নামেন্টস, ডুপ্লিকেট অর্নামেন্টস থাকে, সেসবের দোকান আপনি করতে পারেন। সেক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি দুটোই প্রবল, ভালো থাকলে আপনি আভূষণের দোকান করতে পারেন। তো আমাদের যে গ্রহ সেই অনুযায়ী আমাদের বিজনেস করতে হবে। এক্ষেত্রে শনি যদি প্রবল থাকে তাহলে আমরা কী করতে পারি, শনি যদি প্রবল থাকে সেক্ষেত্রে আমরা কয়লার দোকান, কয়লা নিয়ে কোনো খনিজ পদার্থ নিয়ে করতে পারি, তারপরে চামড়ার বিজনেস করতে পারি, ধরে নিন শ্মশান ঘাট, কবরখানা, এসব নিয়েও কোনো বিজনেস করতে পারি, লোহার বিজনেস, যে কোনো বিজনেস লোহার করতে পারি, মেশিনারি পার্টসের বিজনেস করতে পারি। শনি যদি আমাদের ভালো থাকে, চামড়া রিলেটেড বললাম, চামড়া রিলেটেড রাবারের বিজনেস করতে পারি, এইসব বিজনেসগুলো শনির দিকে ঝুঁকে, তো শনি রিলেটেড বিজনেস এগুলো, তো এগুলো আপনি করতে পারেন। যে কোনো রকম লোহার বিজনেস আপনি করতেই পারেন শনি থাকলে। তো যেই গ্রহ যেই বিজনেসটাকে ইন্ডিকেট করছে আমার হরোস্কোপে, সেই গ্রহগুলো স্ট্রং আছে কিনা জানতে হবে, আমার লগ্নপতি স্ট্রং কিনা জানতে হবে। সেকেন্ড আমাকে দেখতে হবে দশমপতিতে গ্রহটা কিরম পজিশন আছে এবং সপ্তম ঘরের মালিক কিরম। যদি আমি বিজনেস করতে চাই, ধরুন আমি চাকরি করছি প্লাস বিজনেস, তখন এইসব গ্রহগুলোকে আমার আগে দেখে নিতে হবে যে আমার হরোস্কোপে এগুলোর পাওয়ার আছে কিনা। তো নিজের হরোস্কোপে একবার যাচাই করে দেখতে পারেন, উচ্চস্ত নিচস্ত দুর্বলভাবে যদি মনে হয় চেষ্টা করে দেখতে পারেন, তাতে কিন্তু অনেক সময় আপনি নিজেও ডিসিশন নিতে পারেন, নাহলে একটু ভালো অ্যাস্ট্রোলজার গাইড কিন্তু দরকার। আমি আমার এই ভাগ্যজয় সঞ্জয় অনুষ্ঠানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক গাইড দেওয়া। তো আপনাদের যেসব জায়গাগুলো প্রশ্ন থাকবে, আমি প্রত্যেকদিন নতুন নতুনভাবে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলোর অ্যানালাইজ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা ভালোভাবে আগামী দিনে নিজেদের অনুযায়ী, নিজেদের ভাগ্য অনুযায়ী চলতে পারেন। ভাগ্যের বাইরে গিয়ে বা নিজেদের যে হরোস্কোপের বাইরে গিয়ে যখন আপনি বিজনেস করছেন, তখন সেই বিজনেসটা কিন্তু সফল হয় না, সেই বিজনেসটা আলটিমেট কদিন পরে বন্ধ করে দিতে হয়। আর যদি নিজেদের গ্রহ অনুযায়ী বিজনেস করেন, সেক্ষেত্রে সায়াসাথী বলুন, রাহুর দশা বলুন, মঙ্গলের দশা, শনির দশা, পাপগ্রহের দশা, মারকপতির দশা, সব গ্রহতেই এফেক্ট পাবেন ঠিকই, কিন্তু অনেকটা রেমেডি আপনি নিয়েও বেঁচে যেতে পারেন। তা যে বিজনেস নিয়ে যেসবগুলো বললাম হরোস্কোপটা, সেটাকে খেয়াল রাখবেন। এবার আগামী দিনে আমি কি চাকরি করবেন না বিজনেস করবেন সেটা নিয়েও আমি বলবো, তবে তার আগে আরও দুটো কথা বলছি। দেখুন, জ্যোতিষের প্যারামিটারটা এমন, সেখানে ডিগ্রিগত এবং নক্ষত্রগত বিচারের ব্যাপার আছে। সামান্য নিজের বিচার বুদ্ধি লাগিয়ে আপনারা কখনোই নিজেদের প্রফেশনটাকে সিলেক্ট করবেন না। আমি চেষ্টা করি আপনাদের ভালো করার, ভালো রাখার, তো চেষ্টা করবেন যাতে এসে একবার যোগাযোগ করে নিজেদের হরোস্কোপ অনুযায়ী বিচার করতে, যে আমাদের কি কীভাবে চলছে। তখন বললে একটা কুষ্টি নিজের বার করবেন বা কোন বিজনেস করবেন। আমার হরোস্কোপ বিজনেস রিলেটেড হরোস্কোপ আছে, চাকরি রিলেটেড হরোস্কোপ আছে, এগুলো আমি করে থাকি বিভিন্নভাবে আপনাদের যাতে গাইড দিতে পারি, সেগুলো কিন্তু আমি করছি। তো সেই জন্য আমার রিকোয়েস্ট যে বারবার বিভিন্নভাবে ভুলভাল বিজনেস না করে একবার যোগাযোগ করুন, দেখুন আমি আপনাদের সঠিকটা দিতে পারি কি না, দেখুন সঠিক বিজনেসের রাস্তা আমি দিতে পারি কি না, সেইভাবে আসুন। তবে জীবনে বিজনেস করতে গেলে আরও কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। যেমন ধরুন আপনি লগ্নপতি রবি এবং রবি আপনার নিজস্বভাবে বসে আছে তুলা রাশিতে,
সেই ক্ষেত্রে কি করবেন? রবি আপনার নিচস্থভাবে তুলারাশিতে বসে আছে, তার মানে রবি আপনার দুর্বল, তাহলে আপনার লগ্নপতি দুর্বল, অথচ দশম ঘর বা সপ্তম ঘর আপনার পাওয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু রবির পাওয়ার দিয়ে আপনি বিজনেস করতে পারেন, মানে লগ্নপতির পাওয়ার কিন্তু আপনি দিতে পারেন। তো এগুলো জানতে হবে যে আমি কিভাবে সেটা করতে, তবে এগুলো আমি বলবো সব সময় জ্যোতিষ প্রতিষ্ঠান জ্যোতিষ দেখিয়ে আসুন, জ্যোতিষ দেখিয়ে কিভাবে বিজনেস থেকে সেটাকে সাফল্য করা যাবে এবং দেখা যাবে। তো আমি আজকে আজকের মূল মন্ত্র একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখুন যে বিজনেসই করুন যাই করুন, বিজনেস করার আগে দৃঢ়তা নিজের রাখবেন, কনফিডেন্স নিজের রাখবেন, এবং যেখানে শেষ করেছেন, দেখুন আপনি আগে কোনো একটা বিজনেস করেছেন, হেরে গেছেন, হয়তো ওটাই সেটাই আপনার হরোস্কোপে আছে, ওটা একটুখানি ভালো করে যাচাই করে নিয়ে সেটাকে কিভাবে আগানো যায়। বহু আগে একটা বিজনেস করেছিলেন, গার্মেন্টসের বিজনেস করেছিলেন বা একটা সোনার দোকান খুলেছিলেন, সেটা কিন্তু আপনি এখন বন্ধ করে দিয়েছেন, দেখা যাচ্ছে অন্য আপনি সোনার দোকান খুলেছিলেন, এখন সোনার দোকানে দোকানে পাইকারি দেন, নিজের সেই দোকান নষ্ট হয়ে গেছে এবং লজ্জাও লাগে বিভিন্ন জায়গায় যেতে। তো আপনি কি করবেন, আপনি সেই সোনার দোকানটাই আপনি খুলতে পারবেন কিনা তার একটা কিন্তু অ্যানালাইজিং হয়, এবং কোন গ্রহটার জন্য আপনি পারছেন না তার কিন্তু একটা বুস্ট আপ করলে আপনি কিন্তু আবার ওই জায়গাটা ফিরিয়ে দেবেন। কখনোই ভাববেন না যে আমি হেরে গেছি মানে সারা জীবনের জন্য হেরে গেছি, ওটা আর হতে পারে না। বারবার বলছি অ্যানালাইজ করুন, নিজের হরোস্কোপকে জানুন, নিজের হরোস্কোপ অনুযায়ী বিজনেস করুন। আপনাদের পাশে সঞ্জয়দা আছে সমস্ত সময়, আপনাদের কিভাবে গার্ড দিতে হয় আমি চেষ্টা করছি, এখন অনেক ভাবেই চেষ্টা করছি, আপনারা যাতে ভালো থাকেন। বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু আমি ব্যবসায়িক যন্ত্র ফ্রি দিচ্ছি, বিজনেস যন্ত্র ফ্রি দিচ্ছি, নাম গোত্র দিয়ে লিখিয়ে নিতে হবে এবং নিজেদের নাম গোত্র অনুযায়ী সেটা আমি শোধন করে দেবো, সেইটি আপনি বিজনেস স্থলে ব্যবসা স্থলে রাখবেন, ব্যবসা কিন্তু ভালোই হবে। তো একটা কথা বারবার বলি, নিজের ব্যবসার কথা নিজের কাছে রাখুন, অন্যকে জানাবেন না যতক্ষণ না সেই বিজনেসে সাফল্য পাচ্ছেন, সবাইকে বলে বেড়ান আমি এই করছি এই করছি, কিছু করে কোনো লাভ নেই। নিজের কথা নিজের কাছে সিক্রেট রাখুন, সবার মাঝে সব কথা শেয়ার করবেন না, অন্যকে কিন্তু আপনার জিনিসটাকে সিক্রেট রাখবে না, আপনি যখন পাচ্ছেন না সিক্রেট রাখতে তা তারাও পারবে না। আর নিজের ছোট হওয়ার কথা, নিজে হেরে যাওয়ার কথা, নিজের অপমানের কথা কখনোই কারো সাথে শেয়ার করবেন না। আপনি যদি হেরে গেছেন, আপনি যদি কোথাও অপমান হয়েছে, ধরুন আজকে সকালবেলা উঠে কেউ আপনাকে অপমান করেছে, আপনি সারাদিন সেটা সারা সবাইকে বলে বেড়াচ্ছেন যে আমার এখানে অপমান হলো, আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ভুল ছিল না, তাহলে কেন অপমান? এতে আপনি আপনার নিজের বদনাম নিজে করছেন, লোকে আপনার কথাটা শুনবে, সামনে সহানুভূতি জানাবে, পরে গিয়ে কিন্তু আপনারই বদনাম করছে। তাই একটা কথা বারবার বলবো, নিজের অপমানকে নিজের হেরে যাওয়াকে কোনোদিন কারো কাছে শেয়ার করবেন না, নিজের মধ্যে স্ট্রেংথ আনুন, নিজের মধ্যে শক্তি আনুন এবং ফিরে দাঁড়াবার চেষ্টা করুন। সঞ্জয়দা পাশে আছে থাকবে, আপনারা জিতবেন সেই আশা নিয়ে। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা।